বাড়ি খটুমাও খটুমাও কেনে তোমরা ঠাকুরের বায়না দিয়ে আসিলেন? হ্যাঁ, ঠাকুরের বায়না তো দিনুং, সওয়াহাত কালী ঠাকুরের দাম নিবে কারিকর 2,500 টাকা। হ্যাঁ, এলা কি করবেন, সাওয়ার জন্যে মই ঠাকুরও মানাছি না কচ্চং। হ্যাঁ, এই মাও কালীর পূজা কোনা করলে, হ্যাঁ তাহলে তো সাওয়া ভালো থাকবে না কেমন? আচ্ছা, নিমন্ত্রণ তো করিবার নাগে গ্রামের যতগুলো বাড়ি আছে এই বাড়িগুলো যায় কায়, তাহলে বাপই খট্টুক মুই পাটের চাং, ছাওয়া মানসি দিয়া ওই নিমন্ত্রণ কোনা দিয়ে আসবে। ছাওয়া মানসি পাবে, তোমরাই যাবার পাইলেন হায়। আরে মুই জাংটা কেমন করিয়া, দুনিয়ার কাজের জ্বালা খান মোর মাতার, আর পূজা বাড়ির ব্যাপার তো ছাওয়ার কথা হলেও মানসি আসবে না কেমন? বাপই খট্টু খট্টু। বাবা তুই মুখ ডেকে যাচ্ছিস? হ্যাঁ বাবা, তুই পাবু না মাংস ওই মাওকালী পূজার নিমন্ত্রণ দিবার? হ্যাঁ মুই আরো না পা, মুই টপটপে মাংসের বাড়ি যাই, আর টপটপে বলে নিমন্ত্রণ কম। হ্যাঁ তুই কবু, সামনে শনিবারের দিন ওই মা কালীর পূজা আছে, দয়া করিয়া সবাই মিলি যাবেন, যা প্রসাদ খাওয়া দাওয়া করে চলে আসবেন, পাবু না? হ্যাঁ মুই না পাং, আরো মুই যদি না পাং তা কামই না পাবে। আইসো আইসো আইসো, এদি আইসো, হ্যাঁ খাবার দাং খাও। আরে খট্টু দেখ, তুই কেন করি নিমন্ত্রণ করু? আরে সেইটাই তো কথা রে, মানসিক বে কেন করি নিমন্ত্রণ করে? আরে মুই তো জান মানসিক বোধ হাঙ্কুর বাড়ি নিমন্ত্রণ করি, মুই হাঙ্কুর বাড়ি নিমন্ত্রণ করি। হ্যাঁ চল 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 চল, ওইটা বাড়ি যাই, জ্যাঠো করি দেখান তো, চল 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 চল, জ্যাঠো জ্যাঠো। কায় বাপই তুই, তোক তো মুই চিন্ন না। ও মুখ চিনেন না? হ্যাঁ মুই সমার ধনির বেটা খট্টু। ও হো, আচ্ছা 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 আচ্ছা, ওই সমারুর বেটা তুই? বাবারে বাবা, এত বড় হসিস, মুই ভাবিরও ভাং নাই। তা বাবা তুই কি মনস্থ করি আসলু? ওই যে সামনে শনিবারের দিন আমার বাড়ির পূজা, তো তা ওই পূজা বাড়ির নিমন্ত্রণ করার জন্য মুই আসছং। সামনে শনিবারের দিন তোমার বাড়ির কি পূজা? ওই আমার কালী পূজা, আবকালী পূজা। হ্যাঁ জ্যাঠো, হ্যাঁ 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 হ্যাঁ, যাবেন বল, ঘরে মিষ্টি সগায় বল যাবেন, ওই কোনো মিষ্টি ঠিষ্টি ধরি যান। তা জ্যাঠো তোমরা আমার কোনো খান খোয়াবেন না। না না না, তো জ্যাঠাই বাড়ি নেই, যা তো যা 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 যা। আচ্ছা চল চল চল। কিসের বলে আবকালী পূজে, কায়বা যায় তোমার পূজে বাড়ি আবকালী পূজে, মুই নাই শুনুন কারো। এইটি এইটি আবকারের বাড়ি, আব কাই অট্টা রে কাই। ক্যা তোমার কি নজর পছন্দ খানিক, ইয়ে ডেমক ধরছি নাকি? আবু মুই খট্টু, দেখ তো চিনি রে পাং নাই, ক্যা সলু রে নাতি। তোমার না তোমার মিতি নিয়ে পূজা হবে সামনে শনিবার, স্বর্ণে না ওই আমার বাড়ি, তোমরাও যেমন মোড় আব। হ্যাঁ ওই আবু কালী পূজা হবে আমার বাড়ি শনিবারের দিন, তোমরা বল আগুড়ি ভাগুড়ি যাবেন, যদি পানটা কোনো ভাল মন্দ ধরি যান। কি যে কলু মুই বজঙে না, মুই কঙ্কি সামনে শনিবারের দিন আমার বাড়ি যাবেন, পেট ভরিয়া খাবেন, যা নেওয়ান নিবেন পস করিয়া আসিবেন, আবু কালী পূজা। এই চল 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 চল, এদি চল এদি চল। হর পূজা শনিবারের দিন। ও কাকু কাকু, ওরে আরা মারে বেড়া ভাঙ্গা খেজুর গাছে গুরু উঠটা উঠছে। আরে খট্টু কই থেকে আইলা রে? কাকু তোমার বাড়ি বই আসুন, আমার বাড়ি দিদিমা কালী পূজা শনিবারের দিন, দয়া করি যাবেন, জিয়া ভাল মন্দ খাবেন, তপ করিয়া আসিবেন, কোনো খান ধরি যান। কি কই তাসোস দিদিমা কালী পূজা? আরে আমি কত কালীর নাম শুনছিলাম, গো কালী গৌরী কালী তারা কালী ভদ্রা কালী দক্ষিণেশ্বর দক্ষিণা কালী শূন্য মুন্ডা পাতল কালী, আমি তো দিদিমা কালী দেখি নাই। আমি যাবো না যাবো না যাবো না, না 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 কাকু, দয়া করি যাবেন ভাই, দয়া করি যাবেন। আই চল 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 চল, আমরা যাই 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 যাই। ওরে বাবা গো,
আমার জীবনে আমি কোনোদিনও শুনি নাই যে আবো কালী পূজা। আমি যাবো না, যাবো না, যাবো না। আরে খট্টুর মাও, খট্টুর মাও কটকোনা গেলু কান? ও যে পূজা আর বাকি কতক্ষণ? পূজা না হইয়াই গেল, প্রসাদ ঠসাদ একরে রান্ধন বারণ হইয়া গেছে, মানসি কোটে মানসি। আরে সেইটাই তো কথা, সেইটাই তো কথা, খট্টুক পাঠিয়ে দিন মই নিমন্ত্রণ করার জন্যে, মানসিক বা কেনে নাই, অন্তত 200 মানুষের রান্না বাড়ি হয়েছে। সেইটাই তো কথা, একটা মানুষও নাই, পূজা তো হইয়া গেল, বামন ঠাকুর বোধহয় চলি গেল। ও বামন ঠাকুর চলি গেল, তা বিদায় না নিয়ে গেল? কয় বলে আজি তো দেওয়ানি তো খুব জ্বালাদ আছে, দরকার পড়লে কালী মুই সকালবেলা আসিয়া মোর দক্ষিণেটা মই নিয়ে যান। একটা মানুষও নাই, একটা মানুষও নাই, এই বেটা যে কেমন করি মানুষক নিমন্ত্রণ করছে মুই ব্যাপারটা বোঝং এই না। তা মুই খট্টুক ডাকাং। হ্যাঁ ডাকান তো। আয় বাপ ওই খট্টু। বাবা। আরে বাবা, তুই যে মানুষের বাড়ি বাড়ি যে আজে নিমন্ত্রণ করিয়া আসলু, নিমন্ত্রণটা তুই কেমন করি করছিস? তা যেমন করি কবার নাগে মুই তেমন করিয়াই করছং। তা মানসি কেনে নাই? 200 মানুষের রান্না বাড়ি হইয়া গেছে, পূজা হইয়া গেল, 12:30 বাজে, কোনো মানসি আসিল না। হ্যাঁ তাহলে মনে হয় তো এই প্রসাদগুলা বোধ হয় নষ্ট হয়ে যাবে। তা তুই কেন করি নিমন্ত্রণ করছিস? মুই তো যেটা নিমন্ত্রণ করি নাকি মুই তো ওইটাই না মুই করছং। হ্যাঁ আজকে ভাই কোনাও তো মোর সাথত গেছে, উমেও না গেছে। হ্যাঁ কিন্তু জোর হাত করে মুই নিমন্ত্রণ করং নাই, সেদিনকে মুই হাগিয়া পায়খানা করছং, ওই নেড়া হাতটা সাবান দিয়ে ধং নাই, ওর জন্য মুই জোর হাত করি নাই, মুই এমনাই করছং। যেমন ওই জগদীশ জ্যাঠো খবরই কেন জ্যাঠো জ্যাঠো, আমার বাড়ির একনা পূজা আছে, তা জ্যাঠো কল বলে কি পূজা বাবা? তা মুই তো ওই শনিবারের দিন আবো কালী পূজা। চুপ কর চুপ কর, কিসে বলে আবো কালী পূজা? তা আবো কালী পূজা নমাইতে কি হইতা, ওটা তা আবো কালী পূজা। এই তো চাপা দাঁত খুলি দিম ছাড়া হাম্ব। শুনলো শুনলো তোর বেটা কেন করি নিমন্ত্রণ করি আছে, আর কাক কি কথে? ওই যে কেন মুই রামচন্দ্র দাদার বাড়ি, যে আমরা তো দক্ষিণ দেশি মানসি, এলা মুখ কয় কিরে খট্টু বেটা কোটে থাকি আইসস, তা তখন এলা মুই কোন তোমার বাড়ি মুই আসছং, উমেক আবকালীর কথা কন নাই, উমেক উমেক মুই দিদিমা কালীর কথা কইছ। হ্যাঁ দিদিমা কালী সারা হাম্মক, দিদিমা কালী। হ্যাঁ এই জন্যে মানসি নাই সারা হাম্মকে দি সন্ত শোন শোন শোন, তোর হারাম জাদার মুখ আদি মুই ভাঙে দিব। দাঁত বলে কালী ঠাকুরের ওটুকু না মুখ সাল সাল করে থাকাইছে, থাকিয়া কইছে যে মা কালী মোর ঘর মধ্যে এক নাই বেটা আর বেটিও নাই, মোর বেটা করে পালে রাখি এলা মাও যে ওই কালী ঠাকুরের মাও করে দেখাইছে, তাহলে এলা মার মাওটা মোর কি হবে, আমো হবে না হবে? ওই জন্য তুমি সত্য কথা কইছ যে আমো কালী পূজা তোমরা দয়া করে যাবে, ঠ্যাঙের গড় সলসল করে থাকাইছং, থাকিয়া কইছং যে মা কালী মোর বেটা কোনাক তুই ভালে রাখিস, তেলা উমেই তো এলা বুঝছে, মাও যাক মাও করি দেখায় মার মাও তো মোর আবো হবে, তা উয়ে তো ভুল নাই। আরে উমে হয়েছে আধ্যাশক্তি মহামায়া, আধ্যাশক্তি মহামায়া,
জগত জননী জগতের জননী সগায় মাও করি ডাকাইবে। হ্যাঁ আর ইমাই কি করছে যে আবো কালী পূজা, তত্তর কি হয় হোক, কোটিকার প্রসাদ কি হয় হোক, মুই আর কোনো কথা কম না, মুই কোনো কথা কম না। মাসি তোমরা প্রসাদ নেও দিয়া। ও মা প্রসাদ মুই বেশি খাইম না, খিচিড়ি তো দাঁত নিশিড়ি নিশিড়ি খাইম মুই খিচিড়ি।